বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সম্প্রতি আলিয়াকে নিয়ে চলছে দারুণ ট্রোল। নেপোটিজমের জন্য আলিয়া ভাট সংবাদের শিরোনামে সবসময় থাকছে, কিন্তু এবার রণবীর কাপুর ও আলিয়া ভাটের পাশে দাঁড়ালেন পরিচালক এবং ছুড়ে দিলেন ক্রিটিক্যাল প্রশ্ন। নৈঃশব্দ অনেক সময় কথা চেয়েও বেশি জোরালো হয়। আলিয়া ভাটের ইনস্টাগ্রাম সম্প্রতি এই বার্তা দেখা গিয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে স্টার কিড হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ায় বিপুল ঘৃণার সম্মুখীন হয়েছিলেন আলিয়া। ফলোয়ার কমেছে, বয়কটের হুমকি পড়েছে তার আগামী ছবি শরক টু। এবার পরিচালক আর বাল্কির কথায় উঠে এলো নেপোটিজমের প্রসঙ্গ। এক সাক্ষাৎকারে বাল্কি সাব জানিয়েছেন, কেউ যদি তাকে আলিয়া ভাট কিংবা রণবীর কাপুরের চেয়ে ভালো অভিনেতার খোঁজ দিতে পারেন তখন তিনি মেনে নেবেন নেপোটিজমের প্রাসঙ্গিকতা। তারকা সন্তানরা হয়তো প্রথম সুযোগটার ক্ষেত্রে সুবিধা পায়, কিন্তু তারপরেও যোগ্যতা শেষ কথা বলে। ইন্ডাস্ট্রির যোগ্যতম শিল্পীদের ক্ষেত্রে নেপোটিজমের দোহাই না দেওয়াই ভালো বলেছেন তিনি। দিন কয়েক আগে এর বিপরীত সুরে মন্তব্য করেছিলেন পরিচালক অনুভব সিং। তার মতে নেপোটিজম শব্দটি এখন ফ্যাশনেবল হয়ে দাঁড়িয়েছে। অভিষেক বচ্চন যখন বলিউডে ডেবিউ করে তখন সকলেই আশা করেছিলেন তিনি একটা জঞ্জির হতে চলেছেন বা বিগ বির অবস্থান তিনি নেবেন, কিন্তু তিনি তো সফলতা পাননি। তাহলে সব স্টার কিটরাই কি সাফল্য পান? প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডিরেক্টর এবং রণবীর ও আলিয়ার পাশে দাঁড়িয়েছেন পরিচালক। তো ভিউয়ার্স, পরিচালকের কথার সাথে কি আপনারা একমত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও ভিত্তিক টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন।